আছে আমাকে কে? না কিছু না, কেউ না। ফুলকুলি তুই নিশ্চয়ই আমার কাছে কিছু লুকোচ্ছিস, বল। না না কিছু না, আর ওইসে দেখি কি তুমি দেখতে কত সুন্দর, হেয়ার পর তোমার ব্যবহার কত ভালো, হেয়ার পর তুমি ওই যে ওই নেকা মাইয়ার মতন ঘরেও বইয়ে থাও না, হেয়ার পর রীতি মতন তুমি কত পরিশ্রম করো, তোমার যে কেউ ভালোবাসবে, যে কেউ ঘরের বউ বলে দেখতে চাইবে। কি হয়েছে মা? মা তুমি কথা বলছো না কেন মা? মা কি হলো মার? মা রাতে কারা না ঘুমিয়ে ভেবে ভাবে জানো? হ্যাঁ, যাদের অনেক চিন্তা ভাবনা আছে, এই যেমন ধরো রাইটার, তারা রাতে না ঘুমিয়ে জেগে জেগে খুশি হয় না। কেন? মাথা থেকে লেখা না বের হলে রাইটাররা খুশি হয় না। এই তোমরা একটু থামো তো, আশ্চর্য, বাড়িতে একটা পুরুষ মানুষ নেই, তোমরা অসুস্থ হয়ে গেলে তোমাদের কে নিয়ে হাসপাতালে যাবে? অ্যাট লিস্ট আপনাকে কেউ কিছু বলবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। আমি তো তোমাদের ভালোর জন্য বলছি না মা। ছোট মা পানিটা খেয়ে নিন। আমি খাবো না মা। সেই কখন থেকে কান্নাকাটি করছেন, পানিটা খেলে আপনার ভালো লাগবে। একটু পানি খাও। ওরা না খেলে আমাকে দাও। চাচি পানিটা আপনার জন্য নয়, আপনি দয়া করে পানি নিজে নিয়ে খান। কি করবো আমি, ওদের মতো ন্যাকামি করে কেঁদে কেটে বুক ভাসাবো? এসব আমার দ্বারা হবে না, যত সব ন্যাকামি। ন্যাকামো চাচি, এটা আপনার কাছে ন্যাকামো মনে হয়? কারোর ইমোশনের কোনো দাম নেই আপনার কাছে? চাচি মা ছোট মা ওনারা কাঁদছেন কারণ ওনারা দাদিকে ভালোবাসেন, ভালোবাসার মানুষ অসুস্থ হলে কষ্ট হয়, চোখে আপনা আপনি পানি চলে আসে, এটাকে ন্যাকামো বলে না চাচি, এটাকে ভালোবাসা বলে। ন্যাকামি নয় তো কি, এত কান্নাকাটির কি আছে? মা কি মরে গেছে যে এত কান্নাকাটি করতে হবে? রিনা, আর একটাবার যদি তুমি মুখে মায়ের মৃত্যুর কথা তোলো, আমি ক্লাস তোমার মুখে মারব। তারপর যদি তোমার কিছু হয়, তোমাকে কেউ হসপিটালে নিয়ে যাবে না। আশ্চর্য, তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি কি এমন অন্যায় কথা বলেছি? চাচি ন্যায় অন্যায় বোধটাই আপনার নেই, যদি থাকতো তাহলে আপনার মুখ থেকে এত বাজে একটা কথা বের হতো না। তুমি তো কোনোদিন মাকে শাশুড়ি ছাড়া অন্য কোনো চোখে দেখোনি, মার চোখে দেখতে তাহলে তোমারও আমাদের মতো খারাপ লাগতো। আমার এরকম কোনো ইন্টেনশন নেই, তোমরা আমাকে ভুলে গেছো। তোমাকে আমরা ঠিকই বুঝেছি, তোমার তো আমার জন্য একটু খারাপ লাগছে না, আর তোমার মতো মহিলার কাছ থেকে আমার জন্য আর কি ভালো আশা করা যায়? কে বলেছে আমার খারাপ লাগছে না? চাচি এখানে বসে থেকে খারাপ লাগার অভিনয় করার কোনো দরকার নেই। আমি জানি আপনার মন এখন চাইছে ঘরে গিয়ে বিশ্রাম করতে, যান ঘরে গিয়ে বিশ্রাম করুন, এখানে বসে থাকার কোনো দরকার নেই। হ্যাঁ এখানে তোমার প্রয়োজন নেই, এই বাড়িতে মার জন্য খারাপ লাগার লোকের অভাব নেই, তুমি যাও রুমে কি রেস্ট না যা। Thank you.
বাবা, মা আর আশ্মিতা এখানে এভাবে ঘুমাচ্ছে কেন? আমার মনে হয় সারাত মায়ের জন্য দুশ্চিন্তা করে সকালের দিকে বোধহয় একটু ঘুমিয়ে পড়েছে। বাবা আমি ডাকি না, থাক, ঘুমোচ্ছে ঘুমোক, ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে তো, একটু রেস্ট নিক, তারপর না হয় আমরা যা বলার বলবো। কিন্তু বাবা এখানে এভাবে থাক, থাক, ডাকার দরকার নেই, চল আমরা রুমে গিয়ে রেস্ট নিই। কখন ঘুমে একি তোমরা চলে এসছো? আমরা ভাবলাম যে তোমরা বোধ হয় ক্লান্ত হয়ে ঘুমোচ্ছ, তাই ডাকিনি। বাবা দাদি কেমন আছে? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কেমন আছেন মা? ফাহিম তুমি বলো। কি হলো, কিছু বলছো না কেন? বাবা ফাহিম দাদি ঠিক আছেন তো? না রেবেকা, মা আছে। দাদি ঠিক আছে তো? আপনারা কিছু বলছিলেন না কেন? দাদি ভালো নেই অস্মিতা। কেন, মার কি হয়েছে, এখন কেমন আছেন? মার অবস্থা ভালো না, মাকে আইসিউতে রাখা হয়েছে। এখন কি হবে? দাদির যা অবস্থা, এখন থেকে দাদিকে আইসিউতে থাকতে হবে। কতদিন? কি করে বলবো কতদিন, ডাক্তার তো কিছুই বলতে পারছে না। ডাক্তার কিছু বলতে না পারলে কে বলবে? দাদি লিভার কাজ করছে না, দাদিকে বাঁচিয়ে রাখতে হলে আইসিউতে রাখা ছাড়া আর কোনো উপায় নেই আসবে। কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, মানে ডাক্তারকে তো কিছু একটা করতে হবে নাকি? ডাক্তার কি করবে বলো, আমাদের শরীরের কোনো একটা পার্টস যদি কাজ না করে তাহলে ডাক্তারের কি করার আছে? বাবা দাদি কি আর কোনোদিন বাড়িতে ফিরবেন না? একটা উপায় আছে। কি উপায়? লিভার ট্রান্সপ্লান্ট। তাহলে ডাক্তারকে তাই করতে বলো, আমি মাকে এই বাড়িতে দেখতে চাই, তার জন্য যা করতে হয় তাই করো। আমিও তো তাই চাই রেবেকা, মাকে ছাড়া এই বাড়িতে থাকতে হবে ভাবতেই পারি না। তুমি ডাক্তারকে লিভার ট্রান্সপ্লান্টের কথা বলেছো না? কিন্তু বাবা ডাক্তার তো বলেছিলেন দাদির শরীরের যে অবস্থা তাতে লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলেই হিতে বিপরীত হতে পারে, আর এই জন্যই তো শুধু ওষুধ খেতে দিয়েছিলেন আর হাসি খুশিতে রাখতে বলেছিলেন। হ্যাঁ তাই তো বলেছিলেন।
তাদের যা অবস্থা, তাতে করে এই মুহূর্তে লিভার ট্রান্সপ্লান্টের রেজিস্টার আর কোনো উপায় নেই মা। আমি মাকে একবার দেখতে যেতে চাই। আমিও যাবো মায়ের সাথে। কি করে যাবে? মা তো এখন আইসিইউতে, ওখানে তো কাউকে দেখতে দেয় না। কি বলো, তাহলে আমি মাকে দেখতে যেতে পারবো না? আপনি এতটা নিচে নামতে পারেন মানে? নোংরামো করার আর জায়গা পেলেন না? ও গরিব বলে আপনি ওর সম্মান টাকা দিয়ে নষ্ট করতে চাইছেন? পাবে, আইসুর দরজার বাইরে কাছ দিয়ে দূর থেকে দেখতে পাবে। আমি ওভাবেই দাদিকে দেখব। ঠিক আছে, চলো তোমরা একটু বিশ্রাম নেবে, তারপর যে চলো। তুমিও বিশ্রাম নেবে, চলো। কি বুঝেছো তুমি? ওই মানুষে প্রেমে পড়লে সব ভুলিয়ে যায়। কি আজে বাজে কথা বলছো! ফুলকুলি বাজে কথা কয় না, আমি সব বুঝি। কি বলছো তুমি? আপনি যদি আপুরে পছন্দই না হারবেন, তাহলে মরে যে তাহা দিয়া ওই আপু একলা ভয় পাইবে দেখতে থাকতে তো পাড়াই দেন হেতারে তাই হে একা। বড্ড বেশি বোঝো তুমি, এমন কিছুই না। ওরা আমাদের রান্না করে খাওয়ায়, তাই একটু খোঁজ খবর নিচ্ছিলাম আর কি। আবার হাসে, হে শুনে তো। আচ্ছা শোনো, ওদের বাড়িতে আর কোনো সমস্যা নেই তো? কি সমস্যা? না, একটা সংসারে তো কত ধরনের সমস্যা থাকতে পারে। মুই হ্যাঁ কম কম না, মানে তুমি তো ওদের বাসায় থাকো, ওদের সংসারে অন্য কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটা কি তুমি জানো? মুই তো হ্যাঁ কিছু বুঝি নাই। আচ্ছা শোনো, এখন থেকে একটু বোঝার চেষ্টা করবে যে ওদের জীবনে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু হেরা আপনার খাইতে দেয় দেখা, আপনি হেগুলো গিয়ে এত কিছু করতে আসেন, এত কিছু ভাবতে আসেন। কেন করতে নেই বুঝি? না আসলে হেরা তো আপনার ওই খাওয়ানোর দাম নেবে, তাই আপনার হেগুলো গিয়ে এত কিছু বাবার কি দরকার আছে বুঝতে আসি না। সেটা তোমার না বুঝলেও চলবে, আমি যেভাবে বলছি সেভাবে কাজ কর। আপনি এতটা নিচে নামতে পারেন মানে? নোংরামো করার আর জায়গা পেলেন না? ও গরিব বলে আপনি ওর সম্মান টাকা দিয়ে নষ্ট করতে চাইছেন? তাই মুই আপনার কাম ফিরে ফিরে হর মুখের লেগে কন্দি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে টাকা দিই। এই নাও টাকা, সামনে ভালো কাজ করলে আমি তোমাকে আরো টাকা দিব, ঠিক আছে? আপনি ওকে কিসের জন্য টাকা দিচ্ছেন?
রাজীব মির সাথেও আপনি এতটা নিচে নামতে পারেন? মানে নোংরাম করার আর জায়গা পেলেন না? ও গরিব বলে আপনি ওর সম্মান টাকা দিয়ে নষ্ট করতে চাইছেন? পুষ্পিতা, আপনি সম্পূর্ণ ভুল বুঝছেন। আমি মোটেও ভুল বুঝছি না, আমি যা বুঝছি ঠিক বুঝছি। আমি এতদিন শুধু শুনেছি বড়লোকের ছেলেরা কাজের মেয়ে পেল, আজকে আমি দেখলাম। আপু, আপনি কিন্তু মুখে বুলবুল দিয়েছেন। তাহলে বল উনি তোকে টাকা কেন দিল? কি হলো এখন বলতে পারছিস না কেন ফুলকলি? আমি ওকে কাজের জন্য টাকা দিয়েছি। কি কাজে টাকা দিয়েছেন আপনি? আমি কোনো নোংরামি করার জন্য টাকা দেইনি, আমি ওকে আমার নোংরা কাপড় ধোয়ার জন্য টাকা দিয়েছি। হায়, ওই ভাইয়া হের ময়লা কাপড় সুর ধোয়ার লাগে বুঝছেন, মোর একটা হাত আছে আর ওই মোদ্দারে বুঝছেন টাহালে না হের লাগে মুই ভাইয়াদের দেওয়া অ্যাডভান্স নিছি বুঝছেন। I'm sorry. মানে আই এম রিয়েলি সরি। প্লিজ শুনো, ফুলকলি তুমি আমাকে আগে বলবে না? আপনি মানে কিছু করে শুনছো তাই দাদা তো তাই ছি 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 কি হবে, হাসিস না কেন? বেরো। সকাল হয়ে গেছে তো, আশ্চর্য, এত ঘুমায় নাকি কেউ? সকাল আরে বাবা শোনো, সবাই উঠে গেছে, তুমি উঠে পড়ো, ওঠো তো। উঠুক, আমি সারা রাত ঘুমাতে পারি না। ওরা সবাই এত কান্নাকাটি করছিল, ভোরে ঘুমিয়েছি। এই তোমার মা কি গেছে না আছে? রিনা, রাগ করছো কেন? ডাক্তারই তো বললো চলে যাবে, থাকবে না, তাই তো বললাম গেছে না আছে। জন্মদিনের দিনে জ্ঞান হারালো, ভাবলাম জন্মদিনেই বুঝি মা বেঁচে আছেন। আমি যে আপনাকে আসাদের কেসের ফাইলটা রেডি করতে বলেছিলাম, সেটা কি করেছেন আপনি? জি জি, রেডি হয়েছে, আমি এ নিয়ে জজ সাহেবের সঙ্গে কথাও বলেছি। গুড, তো জজ সাহেব কি বললেন, আসাদ ছাড়া পাবে তো? উনি আসলে পেপার দেখার পরেই বলবে। শুনুন, আপনি জলদি পেপারটা পাঠানোর ব্যবস্থা করুন। এখন দাদি কোথায়? দাদির কি অবস্থা? আইসিইউতে আছে, কি হবে সেটা তো এখনো বোঝা যাচ্ছে না। তাহলে তো ওই বাড়ির অবস্থা অনেক খারাপ। মা, তুমি এখানে চলে এলে কেন? ওখানে থেকে যেতে। আশমি আমাকে জোর করে গাড়িতে তুলে দিল, বলল তুই নাকি একা সামলাতে পারবি না। চাচি, সত্যি সত্যি তো আপনি কখনো চাননি এই ভাঙা পরিবারটা এক হোক, তাহলে আজ কেন আসাদকে জেল থেকে মুক্ত করে এনে এই ভাঙা পরিবারটাকে এক করে সবাইকে এক ছাতা নিচে আনতে হবে, এটার জন্য আপনি উতলা হয়ে উঠেছেন? আশমিতা, কিন্তু তুমি তো মাকে কথা দিয়েছো, মা তোমাকে আদেশ করেছে।